নেত্রকোনার দুর্গাপুরে চাল কুমড়া চাষ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তারা জানান, উৎপাদিত ফসল নিয়ে চাষের টাকাই তোলা যাচ্ছে না। কৃষি কর্মকর্তারা বলছেন, একই জমিতে পরপর তিনবারের বেশি চাল কুমড়া আবাদ করায় কিছুটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে কৃষকদের তালিকা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বাম্পার ফলন হওয়ায় প্রতি বছরের মতো এবারও চাল কুমড়া চাষ করেছেন দুর্গাপুরের কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 60 হেক্টর জমিতে 3,000 কৃষক চাল কুমড়ার আবাদ করেছেন। কৃষকরা জানান, অগ্রহায়ণ মাসের শুরুতে বীজ রোপণ করলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফলন দেয়, কিন্তু এবছর চৈত্র মাসের শুরুতে মরতে শুরু করে গাছগুলো। পুরো মৌসুমের দানটা মার দেয়া আমরা এই চাল কুমড়া করি, কিন্তু আর সামনে বছর যে আমরা চাল কুমড়া করব এটার মতন কোনো ভাব নাই। কুমড়া পাঁচ আর একা দিতে 500 কুমড়া তুলছি, যে জায়গায় 5,000 তুলতাম এই জায়গায় 1,800 তুলছি। গত বছরও একই কারণে গাছ মরে যাওয়ায় কোন রকমে খরচের টাকা তুলতে পেরেছেন কৃষকরা। কিন্তু এবার বর্গা চাষীদের অবস্থা আরো করুন। কৃষি কর্মকর্তা অফিসে গেছি, হেন্তে তারা কিছু পরামর্শ দিচ্ছে, পরামর্শ দেওয়া আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু এই ওষুধ আমাদের কোনো কাজই হয় নাই। 40 কাঠাতে 4-5 লাখ টাকা খরচ হয়েছে, এবার আমরা লাভের মুখ দেখতে পারি না, 1-1.5 লাখ টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কিছু জমিতে অতিরিক্ত সার দেওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এসব কৃষকদের তালিকা করে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন তিনি। কিভাবে অধিক পরিমাণ লাভবান হওয়া যায় এবং পরিবেশের অবস্থা ঠিক রেখে কিভাবে ফলন আরো বৃদ্ধি করা যায়, সেইভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুর সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। পরপর 2 বছর ক্ষতির মুখে পড়ে অনেকে কৃষি কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন। বারবার ক্ষতির মুখ থেকে বাঁচতে মাটি পরীক্ষা করে স্থায়ী সমাধান দেওয়ার দাবি কৃষকদের। জিয়াউল হক, 71।